আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিপাস ইজি কুকিং। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করতে হয় তারই রেসিপি। চাল কুমড়াকে সাধারণত জালি কুমড়া নামেও ডাকা হয়ে থাকে, নাম যাই হোক না কেন দুটো কিন্তু একই জিনিস। আর এই চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল যে কতটা টেস্টি হয় আর আমি যেভাবে রান্না করি তারই রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও আজকের রেসিপিটি পছন্দ করবেন আশা রাখছি। তাহলে চলুন প্রথমেই প্রসেসিং করে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি একটি জালি কুমড়া নিয়ে নিয়েছি আর এখন এর ছিলকাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে ছিলকাটা ছাড়িয়ে নেবেন। এখন এর দুই পাশের অংশটা বা বটুটা আমি কেটে ফেলে দিচ্ছি আর এখন এই জালি কুমড়াকে চার ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমেই মাঝ বরাবর কেটে নিচ্ছি, তারপর আবার দুটোর মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখন এগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে এখন এগুলো পিস পিস করে আমি কেটে নিচ্ছি, ঠিক 1 ইঞ্চি পরিমাণ করে আমি এগুলো একটু মোটা সাইজ করে কেটে নিচ্ছি। আর এখন দেখুন এর সাইজটা কি পরিমাণ আমি মোটা রেখেছি। ঠিক একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। আসলে এখানে আমি জালি কুমড়ার তিনটি অংশ কেটে নিয়েছি আর এতটুকু রেখে দিচ্ছি, মনে হচ্ছিল বেশি হবে তাই আমি অতটুকু নেইনি। এখন এগুলো আমি প্রথমেই ভেজে নেব, এজন্য প্রথমে এখানে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখন সব কিছু এটার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে নিয়েছি। এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন এখানে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছের সাইজটা একটু বড় ছিল তাই আমি এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু বড় সাইজ করে কেটে নেবেন। এখন এখানে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর লবণ। এখন এগুলো খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখন এখানে আমি মাছ ও জালি কুমড়োগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। এর জন্য ফ্রাইং প্যানে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আপনারা দেখে এখানে বুঝে নিচ্ছেন। এখন এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এই মাছগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। প্রতি পাশ 2 মিনিট করে মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি, এক পাশ উল্টে দিচ্ছি। এখন অন্য পাশও 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন এরকম হালকা ব্রাউন কালার করে আপনারা ভেজে নেবেন। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর এখন এই একই তেলে আমি জালি কুমড়োগুলো ভেজে নেব। এখন জালি কুমড়োগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, এগুলো এক পাশ 2 মিনিটের জন্য আমি ভেজে নিচ্ছি। এখানে সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে এলাম 2 মিনিট পর, দেখুন অলরেডি এখানে কালার চলে এসেছে। সবগুলো আমি উল্টে দিচ্ছি, সবগুলো উল্টে নিয়েছি। এখন অপর পাশও 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ফিরে এলাম আবারও 2 মিনিট পর, দেখুন এখানে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন সবগুলো জালি কুমড়া আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমি সবগুলো জালি কুমড়ো একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন এখানে অবশিষ্ট তেল যে রয়েছে এই তেলটা দিয়েই আমি তরকারিটা রান্না করব।
আর এর সাথে আরও কিছু তেল দিয়ে আমি একটি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। এখানে আমি আরও 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এখন এখানে আমি তেলটা গরম করে নিয়েছি প্রথমেই। এখন পেঁয়াজ কুচি ও রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে খুব ভালোভাবে প্রথমেই পেঁয়াজ ও রসুনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয়ে যাচ্ছে। দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে প্রথমেই সামান্য পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণ। আর মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আরও এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। যেহেতু মাছ ও জালি কুমড়া ভাজার ক্ষেত্রে হলুদ মরিচ দিয়ে ভাজা হয়েছে, তাই ওইখানেও হলুদের পরিমাণ ও মরিচের পরিমাণ আছে, সেটা বুঝেই আপনারা এখানে দেবেন। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে, তেলটা অলরেডি উপরে চলে এসেছে। এখন জালি কুমড়োগুলো এখানে দিয়ে দিলাম, মিক্স করে নিচ্ছি। আর কিছু কাঁচা মরিচ এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে আমি এটা মিক্স করে নিচ্ছি। মিক্সিং প্রায় হয়ে গেছে, এখন আমি ঢাকনা লাগিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 2-3 মিনিটের মতো। ফিরে আসছি 2-3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। অবশ্যই মিডিয়াম আঁচে এই কাজটা করবেন। এখন অনবরত নেড়ে চেড়ে এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে একটু দিয়ে আমি আশেপাশের মশলাগুলো নিচে নামিয়ে নিচ্ছি। আর দেখছি যে কী পরিমাণ পানি আরও লাগবে, মনে হচ্ছে আরও একটু লাগবে, তাই আমি আরও একটু পানি এখানে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা কী পরিমাণে আমি দিয়েছি। এখন আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর একটা বলক এনে নিচ্ছি। হাই আছে, আমি একটা বলক এনে নিয়েছি। এখন এটা আরও কিছুক্ষণ মিডিয়াম আছে আমি জাল করে নিচ্ছি, প্রায় 3-4 মিনিটের মতো। ফিরে এলাম 4 মিনিট পর। এখন ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন মাছটা দেওয়ার পরও আমি ঢাকনা লাগিয়ে আবারও 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে জাল করব। এতে করে মাছটা নরম হবে আর মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে চলে যাবে। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন এটা এখন কী অবস্থায় আছে। এখন আর ঢাকনা লাগাবো না, এভাবেই আমি জাল করে নেব আর ঝোলটা কমিয়ে নেব। এখন এর উপরে কিছু ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা অনেকটাই কমে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন আরও কিছুক্ষণ আমি এটা জাল করে নিচ্ছি, এতে করে ধনিয়া পাতাটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও আরও একটু কমে আসবে। ফিরে আসছি আরও কিছুক্ষণ পর। ফিরে এলাম আরও 2 মিনিট পর। এখন আমার রান্নাটা কমপ্লিট, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু ও হেলদি একটি খাবার, সেটি হচ্ছে জালি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা সাদা ভাতের সাথে খুবই মজা লাগে খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমার সাথে অবশ্যই শেয়ার করবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।